দেহ ছাড়া যেমন প্রাণ চলে না, ঠিক তেমনি টেন্স ছাড়া ইংরেজি চলে না। আজকে আমরা একদম সহজ করে পানির মতো করে টেন্স গুলা জানবো। সো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ। প্রথমে আমরা জানবো একটা ভার্বের মধ্যে তিনটা রূপ থাকে, একটা হলো প্রথম রূপ, দ্বিতীয় রূপ, তৃতীয় রূপ। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের প্রথম রূপ থাকবে তখন আমরা তাদেরকে বলবো প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের প্রথম রূপ থাকবে তখন আমরা তাকে বলবো প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্স। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের সাবজেক্টের পরে ভার্বের প্রথম রূপ থাকবে ওই সেন্টেন্সগুলোকে বলবো প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্স। ওকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এম থাকে সাথে ভার্বের সাথে আইএনজি থাকে ওই সেন্টেন্সগুলোকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইজ থাকে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে ওই সেন্টেন্সগুলোকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আর থাকে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তখন আমরা ওই সেন্টেন্সগুলোকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ থাকে প্লাস ভার্বের তিন নাম্বার রূপ থাকে, ভার্বের তিন নাম্বার রূপ থাকে তখন ওই সেন্টেন্সগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাজ থাকে প্লাস ভার্বের তিন নাম্বার রূপ থাকে, এই তিন নাম্বার রূপ, তখন আমরা এই সেন্টেন্সগুলোকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ বিন থাকে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তখন এই সেন্টেন্সটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাজ বিন থাকে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তখন আমরা এই সেন্টেন্সটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। So I hope you understand the topic. Please share the video and follow the page.